আকাশ এবং মেঘা একে অপরকে খুব পছন্দ করত। তারা দুজনে একটা অনেক বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করত। আকাশ এবং মেঘা সম্পর্ক তাদের দুজনের পরিবার থেকেই মেনে নিয়েছিল এবং তাদের দুজনেরই বিয়ে ঠিক করে দেওয়া হয়েছিল। তারা দুজনে রোজ একই সঙ্গে অফিসে যাওয়া আসা করত। এমনই একদিন আকাশ ও মেঘা দুজনে অফিসে যাচ্ছিল। তখন আকাশ, আমার আইসক্রিম খাওয়ার খুব ইচ্ছে করছে, চলো না আইসক্রিম খাই। তুমি এখানেই দাঁড়াও, আমি রাস্তার ওই পার থেকে একটা আইসক্রিম নিয়ে আসছি। মেঘা এবং আকাশ রাস্তার ধারে দাঁড়িয়ে কথা বলছিল, ঠিক সেই সময় মেঘাকে একটা গাড়ি ধাক্কা মেরে চলে যায়। মেঘা সাইডে গিয়ে পড়ে। আকাশ তাড়াতাড়ি করে মেঘাকে তোলে। ওঠো ওঠো, ও ঠিক আছে তো, তুমি তোমার লাগেনি তো, কি গো তুমি ঠিক আছো তো বলো। আকাশ ওই গাড়ি চালকের উপর ভীষণ পরিমাণে রেগে যায় এবং সে গাড়িটার পেছন পেছন গিয়ে চেঁচাতে শুরু করে। রাস্কেল, স্টুপিড, চোখ নেই, উপরওয়ালা কপালে চোখ দেয়নি, দেখে গাড়ি চালাতে পারিস না, শয়তান, নেমে আয় গাড়ি থেকে, দেখি আজকে তোর কত সাহস, দম থাকলে গাড়ি থেকে নেমে আয়, বেরিয়ে আয় বলছি, আজকে আমি তোকে মেরেই ফেলবো। ঠিক তখনই গাড়িটা থামে এবং গাড়ির মধ্যে থেকে রিয়া নামে একটি মেয়ে নেমে আসে। রিয়া খুবই শর্ট একটি ড্রেস পরেছিল। রিয়াকে দেখে বোঝাই যাচ্ছিল যে সে নিশ্চয়ই কোনো ধনী পরিবারের মেয়ে ছিল। এই কি বললে তুমি আমাকে, একটু আগে তুমি যে কথাগুলো বললে ওগুলো রিপিট করো দেখি। কেন, কি বললাম শুনতে পাওনি নাকি? চোখে কম থাকার সঙ্গে সঙ্গে কি কানেও কম শোনো? জানো না প্রতিবন্ধীদের গাড়ি চালাতে নেই, আমরা রাস্তার সাইডে দাঁড়িয়ে আছি আর তুমি একে ধাক্কা মেরে চলে গেলে, গাড়ি চালাতে পারো না যখন গাড়ি চালাতে যাও কেন? যা শাট আপ, ওকে, তুমি জানো তুমি কাকে কি বলছো, তুমি জানো আমি কে, আর তোমার সাহস কি করে হলো আমাকে প্রতিবন্ধী বলার? আমাকে দেখে কি তোমার প্রতিবন্ধী বলে মনে হচ্ছে? তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি কোনো বড়লোক বাবার বিগড়ে যাওয়া সন্তান হবে, আর তাই জন্যই পাগল সারের মতো এদিক ওদিক করে ঘুরে বেড়াচ্ছ। মেঘার যদি কিছু হয়ে যেত আমি তোমাকে ছাড়তাম না, বলে দিলাম। তোমার সাহস কি করে হয়, তুমি আমাকে এত বড় বড় কথা বলছো, দাঁড়াও আমি এখনই তোমাকে মজা দেখাচ্ছি। এই বলে রিয়া আকাশের গালে একটা ঠাসিয়ে চড় মারে। এই দেখে মেঘা রিয়ার উপর ভীষণ পরিমাণে রেগে যায় এবং সেও রিয়ার কাছে এসে রিয়ার গালে পরপর বেশ কয়েকটা চড় মারে। চোরের মায়ের বড় গলা, তাই না? আমি কিছু বলছি না বলে তুই কি ভেবেছিস, তুই যা ইচ্ছা তাই করবি? তোর বাপ যেই হোক না কেন, এটা আমাদের এলাকা, এখানে আমাদের কথাই সবকিছু চলে, তোর সাহস কি করে হলো আকাশের গায়ে হাত তোলার? এখান থেকে চলে যা, না হলে আমি তোর চুলের মুঠি ধরে ঘুরিয়ে দেব। আমি দেখে নেব তোমাদের, তোমরা জানো না তোমরা কার সঙ্গে পাঙ্গা নিয়েছ। এই বলে রিয়া সেখান থেকে চলে যায়। আকাশ ও মেঘার অফিসে যেতে দেরি হয়ে যাওয়ায় তারাও তাড়াতাড়ি করে অফিসে যায় এবং তারা তাদের কাজে ব্যস্ত হয়ে পড়ে। কিছুক্ষণ পর সেখানে রিয়াও পৌঁছে যায়। আসলে রিয়া ছিল ওই মাল্টিন্যাশনাল কোম্পানির মালিক মিস্টার রামপ্রতাপ বাবুর মেয়ে। ওই বিশাল বড় কোম্পানি যেখানে মেঘা এবং আকাশ চাকরি করত সেটা রিয়ার বাবা এবং দাদা দুজনে মিলে সামলাত। রিয়াকে দেখে তার দাদা মোহন বলে, কি হলো তোর, তোকে কখন অফিসে আসতে বলা হয়েছিল, এখন কটা বাজে? আর বলিস না দাদা, জানিস একটু আগে কি হয়েছে? রিয়া কিছুক্ষণ আগের ঘটনা তার দাদাকে বলে। দেখ বোন, এটা তো লন্ডন নয় যে তুই নিজের ইচ্ছা মতো যা খুশি করবি, এখানে লন্ডনের মতো কিছুই হবে না, এই জন্য বাবা তোকে বলেছিল বাড়িতেই থাকতে, তুই তো শুনলি না কিছু, ঠিক আছে, এসে যখন গেছিস যা গিয়ে কেবিনে বস, আর হ্যাঁ বাড়ি ফেরার সময় আমি তোকে নিয়ে যাব, আর ততক্ষণ তুই অফিসেই থাকবি কিন্তু। মোহনের কথা শুনে রিয়া সেখান থেকে চলে যায়। রিয়াকে সেখানে দেখে মেঘা এবং আকাশ দুজনেই অবাক হয়ে যায়। আকাশ তাদের এক এমপ্লয়িকে জিজ্ঞাসা করে, এই রাজু, একটু আগে যে মেয়েটা আমাদের বসের কেবিনে গেল, ওই মেয়েটা কে রে? আরে ওনাকে চিনিস না, উনি আমাদের বসের একমাত্র মেয়ে রিয়া, কিছুদিন আগেই লন্ডন থেকে ফিরেছে, শুনলাম বাবার বিজনেস সামলাতে এসেছে। এটা শুনে মেঘা এবং আকাশ দুজনেই খুব ভয় পেয়ে যায়। তারা ভয়ে ভয়ে কাজ করতে থাকে। সেদিনটা এভাবেই কেটে যায়। সেদিনকে রিয়া তাদের দুজনকে দেখতে পায়নি, কিন্তু তার পরের দিন রিয়া যখন অফিসে ঢুকছিল তখন সে আকাশ ও মেঘাকে তাদের অফিসে কাজ করতে দেখে। রিয়া তাদেরকে দেখে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। রিয়া তাদের কোম্পানির একজন এমপ্লয়ির কাছ থেকে আকাশ ও মেঘার সমস্ত ডিটেইলস জেনে নেয়। আমার গায়ে হাত তোলা, আমি এর প্রতিশোধ নিয়ে ছাড়বো, এখন আমার জীবনের একটাই উদ্দেশ্য, এই মেঘা আর আকাশকে এই কোম্পানি থেকে বের করা, সেই সাথে ওদের দুজনকে আলাদা করা। খুব ভালোবাসে একে অপরকে, তাই না? খুব তাড়াতাড়ি ওদের সঙ্গে এমন কিছু একটা ঘটতে চলেছে
যেটা ওরা কোনোদিনও ভাবতেও পারবে না। রিয়া আকাশ ও মেঘার সঙ্গে কোনো কথা না বলে নিজের কাজ করত। মেঘা ও আকাশকে তাদের প্রয়োজনে রিয়ার কাছে যেতে হতো। এমনই একদিন রিয়া দেখে টেবিলের উপর মেঘার একটি অ্যাকাউন্ট ফাইল রাখা আছে। রিয়া অ্যাকাউন্ট ফাইলটা দেখার পর মনে মনে ভাবে, এই তো এতদিন পর একটা ভালো সুযোগ পেলাম, এটা মেঘার অ্যাকাউন্ট ফাইল। বুঝলাম, এই ফাইলটা আমি আমার বাবার কাছে পৌঁছাতে দেব না। এই বলে রিয়া মেঘার তৈরি করা অ্যাকাউন্ট ফাইলটি ছিঁড়ে টুকরো টুকরো করে দেয় এবং সেটা ডাস্টবিনে ফেলে দেয়। কিছুক্ষণ পর রিয়া মেঘাকে সেখানে ডেকে পাঠায়। তোমাকে যে অ্যাকাউন্ট ফাইলটা আমার বাবা তৈরি করতে বলেছিল, ওই ফাইলটা প্রিপেয়ার করতে আর কতদিন সময় লাগবে? অফিসে কাজ করতে আসো নাকি বয়ফ্রেন্ডের সঙ্গে ফষ্টি নষ্টি করতে আসো? না না ম্যাডাম, আমি তো আমার কাজ কালকেই কমপ্লিট করে দিয়েছিলাম, আর কালকে আমি ফাইলটা আপনাকে দেব বলেই এসেছিলাম, কিন্তু আপনি কেবিনে ছিলেন না, সেই জন্য আমি টেবিলের উপর ফাইলটা রেখে চলে গিয়েছিলাম। এখানেই তো রেখেছিলাম ফাইলটা। এখানে? এখানে কোথায় ফাইল? আমি তো কোনো ফাইল দেখতে পাচ্ছি না। তুমি সত্যিই কি ফাইলটা তৈরি করেছিলে নাকি আকাশের সঙ্গে গল্প করতে ব্যস্ত ছিলে? না ম্যাডাম, আমি সত্যিই আমার কাজটা কমপ্লিট করে বাড়ি গিয়েছিলাম। আমি বুঝতে পারছি না ফাইলটা গেল কোথায়। আমার মনে হচ্ছে বাবার কাছে তোমার বিরুদ্ধে কমপ্লেন করতে হবে। জানি না এরকম এমপ্লয়ীদের বাবা কেন অফিসে রেখেছে। কাজের প্রতি কোনো দায়িত্ব নেই তোমার, তাই না? ঝগড়া করার বেলায় তো খুব এগিয়ে থাকো। তোমাকে এই অফিস থেকে বের করতে আমার 2 মিনিট সময় লাগবে না, কিন্তু আমি এত সহজে তোমাকে এখান থেকে বের করব না। আমার গায়ে হাত তুলেছো তুমি, তুমি ভাবছো আমি ভুলে গেছি? সরি ম্যাডাম, আমাকে ক্ষমা করে দেবেন, আসলে আমি আপনার পরিচয় জানতাম না, আর সেদিনের ব্যাপারটা একটা অন্যরকম পরিস্থিতি। আমি কিছু শুনতে চাই না, এখানে তোমার কথা শোনার জন্য আমি বসে নেই, বুঝেছো? এখানে কাজ করতে হলে আমার কথা শুনে চলতে হবে। ইয়েস ম্যাম, আমি তাহলে ফাইলটা আবার তৈরি করে দিচ্ছি, আমি এবার আসি তাহলে। আমি তোমাকে যেতে বলেছি? আমি উঠতে বললে উঠবে আর আমি বসতে বললে বসবে, ওকে? এখানে আমার পারমিশন ছাড়া কিচ্ছু হবে না, বিশেষ করে তুমি আর আকাশ আমার টার্গেট হয়ে গেছো। আমি তোমাদের জীবন তছনছ করে দেব। যাও বাইরের দোকান থেকে আমার জন্য সিগারেট কিনে নিয়ে এসো। কিন্তু ম্যাডাম, এটা তো আমার কাজের মধ্যে পড়ে না, আমি আপনার জন্য সিগারেট আনবো কেন? আপনাদের অফিসে তো কাজের লোক আছেই, ওনাদের বলুন না। আমি তোমাকে বলেছি তাই তুমিই করবে, আর তুমি আমার কাছে কাজের লোকের থেকে বেশি কিছু নও, তুমি আমার নোকেরও যোগ্য নও। যাও, যেটা বলেছি চুপ করে করো। যদি এখানে চাকরি করতে চাও তাহলে আমার কথা শুনতে হবে। মেঘা বাধ্য হয়ে রিয়ার জন্য সিগারেট আনতে চলে যায়। কিছুক্ষণ পর মেঘা দোকান থেকে সিগারেট কিনে নিয়ে আসে। এই যে ম্যাডাম, আপনার সিগারেট। দাঁড়াও, সিগারেটটা শুধু এনে দিলেই হবে? সিগারেটটা জ্বালাবে কে? সিগারেটটা জ্বালিয়ে আমার মুখে ধরিয়ে দাও, তুমি দেখতেই পাচ্ছ আমি কাজে ব্যস্ত আছি। এভাবে রিয়া মেঘাকে অপমান করতে থাকে। মেঘা বাধ্য হয়ে রিয়ার সব কথা মেনে নেয়। এরকম ভাবে সময় কাটতে থাকে। একদিন রিয়া আকাশকে তার কেবিনে ডাকে। ম্যাডাম, আপনি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ অবশ্যই, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। হ্যাঁ ম্যাডাম, বলুন না কি কথা। আমি তোমার গার্লফ্রেন্ড মেঘাকে চাকরি থেকে বের করে দেব। কেন ম্যাডাম, মেঘা কি করেছে? কেন মেঘা কি করেছে তুমি জানো না? মেঘা আমাকে অপমান করেছে, সেই দিনটার কথা এত সহজে ভুলে গেলে? কিন্তু তুমি যদি চাও আমি মেঘাকে চাকরি থেকে বের করব না, কিন্তু তার জন্য আমার কথা তোমাকে শুনতে হবে। কি কথা শুনতে হবে? আমি তো আপনার কিছুই কথা বুঝতে পারছি না ম্যাডাম। আপনি এমনি এমনি কোনো কারণ ছাড়াই মেঘাকে কেন চাকরি থেকে বের করবেন? আমি এই কোম্পানির মালিকের মেয়ে, কাউকে চাকরি থেকে বের করার জন্য কোনো কারণের প্রয়োজন নেই, ওকে? আসলে আকাশ, আমি তোমাকে পছন্দ করে ফেলেছি। ওই মেঘাকে আমার সহ্য হয় না, তোমার অ্যাটিটিউড আমার ভীষণ পছন্দ। তুমি ওই মেঘাকে ছেড়ে দাও, আমি তোমাকে বিয়ে করব। বলো তুমি কোনটা চাও, ওই ভিকারি মেয়েটাকে নাকি আমাকে? এ কি বলছেন ম্যাডাম, আমি মেঘাকে কেন ছাড়বো? আমি কাকে বিয়ে করব আর কাকে বিয়ে করব না, এটা তো আমার পার্সোনাল ম্যাটার। আপনি আমাদের পার্সোনাল ম্যাটারে কেন নাক গলাচ্ছেন? রিয়া তার চেয়ার থেকে উঠে আকাশের খুব কাছে আসে এবং আকাশের হাত ধরে বলে, প্লিজ ডার্লিং, এরকম বলো না, তোমাকে আমার খুব পছন্দ, প্লিজ আমার কথা শোনো, তুমি আমাকে বিয়ে করো। আমি তাহলে ওই মেঘাকে কোম্পানি থেকে বের করব না, আমার কথা শুনলে তোমারই ভালো হবে। তুমি কেন বুঝতে পারছো না? তুমি মেঘার ভালো চাও তো বলো। ঠিক সেই সময় সেখানে মেঘা চলে আসে। রিয়াকে আকাশের হাত ধরে থাকতে দেখে মেঘা ভীষণ পরিমাণে রেগে যায়।
এবং সে কিছু না বলেই সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। ছাড়ুন আমার হাত, আপনার জন্য মেঘা আমাকে ভুল বুঝলো। আমি আপনার কথা কোনোদিনও শুনবো না, তাতে আপনি আমাদের যা খুশি করতে পারেন। আস্তে ডার্লিং, এত চেঁচাচ্ছ কেন? আমি তোমাকে কয়েকদিন সময় দিচ্ছি, তুমি সময় নিয়ে তারপর আমাকে জানিও। ওকে ডার্লিং, বাই বাই। এই বলে রিয়া সেখান থেকে চলে যায়। আকাশ মেঘার কাছে গেলে মেঘা তার উপর রাগ দেখাতে শুরু করে। কেন এসেছো এখানে? আমাকে যখন ভালোই ভাসো না, তাহলে কেন আমার সঙ্গে এতদিন নাটক করলে? এখন এই বড়লোক মেয়েটাকে তোমার পছন্দ হয়ে গেল, তাই তো? কি করছিলে তুমি রিয়া ম্যাডামের সঙ্গে কেবিনে? চলে যাও আমার চোখের সামনে থেকে, আমি তোমাকে দেখতে চাই না। আকাশ মেঘাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু মেঘা কিছুই শুনতে চায় না। বাধ্য হয়ে আকাশ সেখান থেকে চলে যায়। বেশ কয়েকদিন পর একদিন আকাশ রিয়ার কাছে গিয়ে বলে, ম্যাডাম আপনাকে একটা ভিডিও হোয়াটসঅ্যাপ করেছি, দেখুন ভিডিওটা। ভিডিও? কোন ভিডিও দেখি? রিয়া তার ফোনটা নিয়ে ভিডিওটা দেখতে শুরু করে। প্লিজ ম্যাডাম, আপনি আমার আর মেঘার জীবনটা নষ্ট করবেন না। আপনি মেঘাকে অফিস থেকে বের করবেন না। আমি মেঘাকে খুব ভালোবাসি, আর আমি ওকে কখনোই ছাড়বো না, আর আমি আপনাকে কখনোই বিয়ে করতে পারবো না। আমি কখনোই তোমাকে মেঘার হতে দেব না, মেঘার জীবন আমি নষ্ট করে দেব। আর সেটা করতে আমাকে যতটা নিচে নামতে হবে আমি নামবো। মেঘাকে আমি সহ্য করতে পারি না, বুঝেছো? আমি ওকে এখান থেকে তাড়িয়েই শান্তি পাবো, আর আমি তোমাকে নিজের করেও ছাড়বো। রিয়া ভিডিওটা দেখে খুব ভয় পেয়ে যায়। তুমি কালকে তোমার আর আমার কথাগুলো ভিডিও রেকর্ডিং করেছিলে, এটা কিন্তু তুমি ঠিক করনি। কে ঠিক করেছে আর কে ভুল করেছে সেটা আপনি এখনই জানতে পারবেন। ভিডিওটা আমাদের অফিসের সবার কাছে পৌঁছে গেছে, এমনকি আপনার বাবা দাদার কাছেও পৌঁছে গেছে। রিয়া খুব ভয় পেয়ে যায়। ঠিক তখনই সেখানে রিয়ার বাবা এবং দাদা চলে আসে। তারা রিয়াকে খুব কথা শোনায়। ছি, তোমাকে আমার মেয়ে বলতেই ঘৃণা করে। আমি কোনোদিনও ভাবিনি তুমি আমার মেয়ে হয়ে এরকম একটা অহংকারী হবে। আজ থেকে তুমি অফিসে আসবে না, আর তুমি এখানে থাকবেও না। তোমাকে আমি আবার লন্ডনে পাঠিয়ে দেব, যাও এখান থেকে। রিয়া কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। রামপ্রতাপ বাবু ও মোহন আকাশ ও মেঘার কাছে ক্ষমা চায়। আকাশ ও মেঘার মধ্যে সমস্ত ভুল বোঝাবুঝি দূর হয়ে যায় এবং তারা বিয়ে করে সুখে শান্তিতে সংসার করতে থাকে। কুসুম দেবী খুবই দরিদ্র ছিল। সে তার মেয়ে পম্পাকে নিয়ে জালান স্ট্রিটের এক ছোট্ট কলোনিতে বাস করত। কাজ বলতে সে দীর্ঘদিন ধরেই নবনীতা দেবীর বাড়িতে কাজ করে আসছে। আচার ব্যবহার কাজকর্মের নিপুণতার জন্য নবনীতা দেবী তাকে খুবই ভালোবাসত। একদিন কুসুমের কাজে যেতে বেশ কিছুটা দেরি হয়ে গিয়েছিল, আর সেই জন্যই সে তাড়াহুড়ো করে নবনীতা দেবীর বাড়িতে আসে। আরে কুসুম, আজ তোকে একটু তাড়াতাড়ি আসতে বললাম, আর আজই তুই দেরি করলি। তুই জানিস না আজকে মঞ্চিলিকার রেজাল্ট বেরিয়েছে, আজ বাড়িতে ওর মাসি পিসি মামারা আসবে, আজ বাড়িতে কত অতিথি আসবে, আর আজকেই তোকে দেরি করে আসতে হলো। এখনই অল্প সময়ে তুই সবকিছু করবি কিভাবে? হ্যাঁ দিদি, আমিও জানি, আসলে আজকে আমার একটু দরকার ছিল, কাজ মিটিয়ে আসতে হলো, তো তাই আসতে একটু দেরি হয়ে গেছে। তারা সেখানে কথাবার্তা বলছিল, ঠিক তখনই সেখানে নবনীতার অতিথি অর্থাৎ তার দিদি সোনালী এবং তার ভাই পরেশ আসে। তাদেরকে আসতে দেখে নবনীতা বলে, আরে দিদি তুমি এসে গেছো, আর দাদা তোমাকে তো একটু তাড়াতাড়ি আসতে বললাম, আজ বাড়িতে কত কাজ এই দেখো না, এক্ষুনি তোমাদের কথাই বলছিলাম, দেখো না আজকে বাড়িতে কত কাজ, আর এই কুসুমের এখন আসার সময় হলো, এ এত দেরিতে এলে খাবারের ব্যবস্থা কখন করবে বলো? অন্য সব আত্মীয়রা তো এসে পড়লো বলেই কথা। এদেরকে বলে কি লাভ হবে, এরা গরিব, এরা অতিথি আপ্যায়নের কি বোঝে? আমার বাড়িতে হলে না একে একেবারে চাপকে লাল করে দিতাম। একটা বাজে মহিলা কথা কাট, এই মঞ্জিলিকা তুই আর দাঁড়িয়ে থাকিস না, অনলাইনে ফুড অর্ডার করে দে, না হলে সকলের সামনে তোকে অপমানিত হতে হবে। হ্যাঁ মাসি তুমি ঠিকই বলেছো, আমি এক্ষুনি অর্ডার করছি, মা তো শুধু শুধু একে এত মাথায় তুলে রাখে, আমি হলে তো এর ভরসায় কখনোই থাকতাম না। এরা নিজেরা আত্মীয়দের বাড়িতে গেলে যত্ন পায় না, তাই অতিথিদের কিভাবে যত্ন করতে হয় সেটাও জানে না। এই বলে নবনীতা দেবীর মেয়ে মঞ্জিলিকা মুখ বিকৃত করে সেখান থেকে চলে যায়। তাদের মান সম্মান বাঁচানোর কথা ভেবে সে তখনই অনলাইনে খাবার অর্ডার করে দেয়। সকলেই যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু নবনীতার মনে শান্তি ছিল না। সকলে তার চোখের সামনে কুসুমকে অপমান করেছিল, আর এটা তার বেশ খারাপও লেগেছিল।
বেশ কিছুক্ষণ কেটে যায়। সকল অতিথি যে যার বাড়ি চলে যায় এবং শেষে কুসুমেরও বাড়ি যাওয়ার সময় হয়ে আসে। সে নবনীতা দেবীকে বাড়ি যাওয়ার কথা বলতে এলে, হ্যাঁ বাড়ি তো যাবি, কিন্তু তোকে একটা কথা বলেছিল। এই শোন, তুই যেন সোনালীদের কথায় কিছু মনে করিস না, আর মঞ্জিলিকাকেও ক্ষমা করে দিস, আসলে ওরা একটু এরকমই। না দিদি, আমি কিছুই মনে করিনি, আসলে দোষ তো আমারই, আজ আমার আগে আসা উচিত ছিল, আজ এরকম হতো না। আসলে আজ আমার মেয়ে পম্পারও রেজাল্টের দিন ছিল। ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম, তোর মেয়ে মঞ্জিলিকার সঙ্গে একই কলেজে পড়ে, তাই না? তা এবছরও কেমন রেজাল্ট করলো রে? ও প্রতি বছরের মতো এবারও কলেজে প্রথম হয়েছে দিদি, আর ম্যাডামরা ওকে প্রথম হওয়ার জন্য পুরস্কৃত করছিল, তাই আমি ওর সঙ্গে গিয়েছিলাম, আর সেই জন্যই এখানে আসতে একটু দেরি হয়ে গিয়েছিল আমার। বাহ, তোর মেয়ে তাহলে এবছরও প্রথম হলো, আর তুই কাউকে জানাসনি? তোর তো বেশি করে সেলিব্রেশন করা উচিত, যেখানে আমার মেয়ে শুধুমাত্র পাশ করেছে বলে আমি পার্টি দিলাম, আর তোর মেয়ে প্রথম হয়েছে তুই চুপ করে বসে আছিস। আমার তো মনে হয় পার্টি আমার বাড়িতে নয়, বরং তোর বাড়িতেই রাখা উচিত ছিল। আমি ওসব কিছু জানি না, কালকে আমি তোদের বাড়িতে যাব, ব্যাস। হ্যাঁ মন তো আমারও চাই বাড়িতে অনুষ্ঠান করি, আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ করে খাওয়াই, কিন্তু কিভাবে করব? এই সামান্য কটা টাকা দিয়ে মেয়ের পড়াশোনা বাদে কখনো কখনো খাওয়া পড়ার টাকাই কম পড়ে যায়। আরে এই কি হলো, তুই চুপ করে গেলি যে? তুই কি ভেবেছিস আমি তোদের বাড়িতে নেমন্তন্ন খেতে যাব না? তুই যদি এটা ভাবিস তাহলে ভুল ভাবছিস, তুই দেখবি আমি নেমন্তন্ন খেতে কাল নিশ্চয়ই আসব। নবনীতার কথা শুনে কুসুম একটু চিন্তায় পড়ে, কারণ তার সেরকম আর্থিক অবস্থা ছিল না যে নবনীতাকে সে নিমন্ত্রণ করে খাওয়াতে পারবে। কিন্তু নবনীতা প্রথমবার তাদের বাড়িতে যাওয়ার কথা বলেছিল, তাই সে নবনীতাকে না বলে দুঃখ দিতে চায়নি। তাই সে বলে, হ্যাঁ ম্যাডাম আসুন না, তাহলে তো খুবই ভালো হবে, আর এমনিতেও আপনি আমাদের বাড়িতে কখনোই আসেননি। আর হ্যাঁ ম্যাডাম, আপনি কিন্তু অবশ্যই আসবেন, সঙ্গে করে মঞ্জিলিকা দিদিমণিকেও নিয়ে আসবেন। সে নিয়ে তোকে চিন্তা করতে হবে না, তুই নিমন্ত্রণ করেছিস যখন আমরা নিশ্চয়ই যাব। আর শোন, এখন তুই বাড়ি যাচ্ছিস তাহলে বেঁচে থাকা খাবারগুলোকে নিয়ে যা, আর এমনিতেও ওগুলো পড়ে থাকলে সকাল হতে না হতেই নষ্ট হয়ে যাবে। নবনীতা খুবই উদার মনের মানুষ ছিল, যখনই বাড়িতে খাবার বেশি হয়ে যেত সে প্রায় সময় কুসুমকে ডেকে সেগুলো দিয়ে দিত। কুসুম রান্নাঘরে চলে যায় এবং পড়ে থাকা খাবারগুলো সে প্যাকিং করে নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর সে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে তার মেয়ে পম্পাকে বলে, মা পম্পা কোথায় গেলি, তাড়াতাড়ি এদিকে আয়, আর এই খাবারগুলোকে ঠিকঠাক করে দে, অনেকটাই দেরি হয়ে গেল, এগুলো বেশিক্ষণ থাকলে খারাপ হয়ে যাবে। খারাপ হয়ে যাবে না মা, এগুলো প্রায় খারাপ হয়েই গেছে, আর এখন রাত কটা বাজে তুমি দেখেছো? আর মা, আমি তোমাকে কতবার বলেছি এরকম এটা সেটা খাবার তুমি বাড়িতে নিয়ে আসবে না। কিন্তু খাবারকে অপমান করতে নেই মা, আর নষ্ট তো একেবারেই করতে নেই, যেখানে আমাদের দুবেলা ভালোভাবে খাবারই জোটে না, আর তুই তো ভালো রান্না জানিস, তুই সবকিছু ঠিক করে দিতে পারবি, আর আমি তোর উপরে ভরসা করেই এগুলো নিয়ে আসি। কুসুম ঠিকই বলছিল, পম্পা খুবই ভালো রান্না বান্না করতে পারত, এমনকি সে যে কোনো খাবারের স্বাদ পাল্টে দিতে পারত। সে বেঁচে যাওয়া ভাত দিয়ে কখনো কখনো ক্ষীর বানিয়ে ফেলত, রুটি দিয়ে টেস্টি এগ রোল, এমনকি সে কখনো কখনো ভাত তরকারি দিয়ে বিরিয়ানিও বানিয়ে দিত। এমনকি ওই খাবারগুলো খেলে কেউ কিছু ধরতেও পারত না। মা সেটা কথা নয়, ধরো আমি এই ফ্রাইড রাইস আর মাংসের তরকারি দিয়ে বিরিয়ানি বানিয়ে নেব, কিন্তু এগুলো তো পরিমাণে অনেকটাই, এত বিরিয়ানি আমরা দুজনে খাবো কিভাবে? সেই তো এগুলো নষ্টই হবে। না মা নষ্ট হবে না, কাল তোর নবনীতা মাসি আর মঞ্জিলিকা আমাদের বাড়িতে আসবে, আর আমি ভাবছি এই খাবারগুলোই ওদের খেতে দেব। কি বলছো মা, নবনীতা মাসি আমাদের বাড়িতে আসবে আর তুমি ওনাকে এই খাবার খেতে দেবে? তুমি কি ভেবেছো ওরা কিছু বুঝতে পারবে না, যেখানে ওরা হাজার রকমের বিরিয়ানি খেয়েছে? মা তুমি কি জানো না যে আমাদের অবস্থা কেমন, আর তুমি সবকিছু জেনে শুনেও আমাদের বাড়িতে ওদের নেমন্তন্ন করলে কেন? তাতে কি হয়েছে মা, আমাদের অবস্থা যেমনই হোক না কেন অতিথি ফেরাতে নেই, আর যেখানে নবনীতা দিদি নিজেই এখানে আসার কথা বলেছে। মা তুমি বুঝতে পারছো না, ওরা বড় লোক, ওরা এখানে এলে আমাদেরই খারাপ লাগবে, আমাদের না আছে খেতে দেওয়ার মতো ভালো খাবার, আর না আছে বসতে দেওয়ার মতো জায়গা,
ওরা এখানে এলে আমরা ওদেরকে সম্মান দিতে পারবো না। পম্পার কথা শুনে কুসুম দেবী একটু চিন্তায় পড়ে, কারণ পম্পা সত্যি কথাই বলছিল। সে নবনীতা দেবীর মেয়ে মঞ্জিলিকাকে ভালোভাবেই চিনত। তার সামনে কেউ ছোট থাকুক বা বড়, সে কারোরই সম্মান করত না। আর খাবারে গন্ডগোল তো সে একেবারেই সহ্য করতে পারত না। এমনকি খাবার দিতে দেরি হলেও সে খুব রেগে যেত। এভাবে নানান চিন্তা ভাবনা করতে করতে সেই রাতটা কেটে যায়। পরের দিন সকালবেলা, হ্যারে পম্পা, তুই এত রকমের খাবার কোথা থেকে বানালি? এখানে বিরিয়ানি, স্যুপ, পায়েস সবকিছুই রয়েছে দেখছি। তারপরে পিৎজাটা তুই কিভাবে বানালি? হ্যাঁ মা, ফ্রাইড রাইস গুলোকে আমি রাতে ফুটিয়ে নিয়েছিলাম। আমি ওগুলো দিয়ে আমি ফ্রাইড রাইস থেকে ভেজিটেবল গুলো আলাদা করে নিয়ে ওই রাইস গুলো দিয়ে পায়েস বানিয়ে নিয়েছি। আর তরকারি গুলো রাইসের সঙ্গে মিশিয়ে বিরিয়ানি করেছি। আর ফ্রাইড রাইস এর ভেজিটেবল গুলো দিয়ে আমি পিৎজাটা বানিয়েছি। কিন্তু মা, এগুলো কেমন হয়েছে আমি বলতে পারবো না। এখন যদি ভালো না হয় কিংবা নবনীতা মাসে জানতে পেরে যায়, তাহলে আমরা খুবই অপমানিত হব। তারা কথাবার্তা বলছিল, ঠিক তখনই সেখানে নবনীতা এবং তার মেয়ে মঞ্জিলিকা আসে। নবনীতা এসে পম্পাকে প্রথম হওয়ার জন্য অভিনন্দন জানায়। এটা দেখে পম্পাও খুব খুশি হয়। কিছুক্ষণ পর কথাবার্তা শেষ হয়ে গেলে নবনীতা দেবী বলে, তাহলে কুসুম আমরা আসি, আর তোর বাড়িতে কাজ মিটে গেলে কালকে কাজে চলে আসিস, কেমন? হ্যাঁ দিদি, আমি কাল থেকেই কাজে যাব। কিন্তু এখন তুমি চলে গেলে চলবে না, আমার মেয়ে পম্পা তোমাদের জন্য খাবার বানিয়েছে, তোমাদেরকে খেয়ে যেতে হবে। আরে থাক না এসব, আমি তো শুধু পম্পাকে অভিনন্দন দিতেই এসেছিলাম, আর আমরা বাড়ি থেকে খেয়েই এসেছি। না দিদি, তুমি আজ এরকম করলে চলবে না, আজ আমাদের বাড়ি থেকে খেয়ে যেতেই হবে। এই বলে কুসুম দেবী নবনীতার হাত ধরে নেয় এবং তাকে খাওয়ার জন্য টেবিলে বসাতে নিয়ে যায়। তাকে এরকম জোড়াজোড়ি করতে দেখে মঞ্জিলিকা বলে, আরে আরে, আপনারা একি করছেন? ছাড়ুন, আমাদের ছাড়ুন বলছি, আমাদের এখানে খেয়ে কোনো লাভ হবে না, বুঝলেন? আপনারাই খান, যাদের আমাদের বাড়ির খাবার চেয়ে নিয়ে এসে দিন চলে, তারা আবার আমাদের খাবার খাওয়াবে? চলো মা এখান থেকে, আমি এই জন্যই আসবো না বলেছিলাম। মঞ্জিলিকার এরকম কথাবার্তা শুনে কুসুম দেবী খুবই দুঃখ পায়। কুসুমকে দুঃখ পেতে দেখে নবনীতা খাবার খাওয়ার জন্য রাজি হয়ে যায়। কুসুম দেবী খুশি মনে তাদেরকে খাবার খেতে দেয়। তারা খাবার খেতে শুরু করে। খাবারগুলো খেয়ে নবনীতা ও মঞ্জিলিকার খুবই ভালো লাগে। তখন মঞ্জিলিকা বলে, আরে এ তো কোনো বড় হোটেলে সেফের রান্না, আমাকে আরো খাবার দাও। হ্যাঁ মঞ্জিলিকা, তুই ঠিকই বলেছিস, কিন্তু কুসুম তুই এত খরচা করতে গেলি কেন? এগুলো কিনতে তো তোর অনেক টাকা খরচ হয়েছে। না দিদি, এগুলো কোনো বড় হোটেলের রান্না নয়, এগুলো আমার মেয়ে পম্পা নিজের হাতে বানিয়েছে। কালকে তুমি যে বেঁচে থাকা খাবারগুলো দিয়েছিলে ওগুলো দিয়েই বানিয়েছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? এগুলো খেয়ে তো একটুও বোঝা যাচ্ছে না। হ্যাঁ দিদি, আসলে আমরা অনেক গরিব, আর তোমাদেরকে খেতে দেওয়ার মতো কিছু খাবার আমাদের কাছে ছিল না, তাই জন্য। এভাবেই কুসুম দেবী ঘটনা বলতে থাকে। সমস্ত ঘটনা শোনার পর নবনীতার কুসুমের দারিদ্রতার প্রতি অনুশোচনা হয়। মঞ্জিলিকাও নিজের ভুল বুঝতে পারে। মঞ্জিলিকা তাদের কাছে ক্ষমা চায়। সে বুঝতে পারে যে একটা দারিদ্রর কাছে খাবারের মূল্য কতটা, আর বেঁচে যাওয়া বাসি খাবার থেকেও যে এত সুস্বাদু খাবার বানানো যায় এটা দেখেও তারা অবাক হয়। নবনীতা দেবী পম্পাকে একটি হোটেল খুলে দেয়। পম্পা সেখানে খুবই নিপুণতার সঙ্গে হোটেলের খাবার রান্না করতে থাকে। অল্প কিছুদিনের মধ্যেই পম্পার খাবার সকলেরই প্রিয় হয়ে ওঠে। এভাবেই পম্পা তার নতুন জীবনের সূচনা করে।